রাত গেল ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের কাছে গোলে হেরে শিরোপা লড়াই থেকে দূরে সরে পড়ল লিভারপুল অন্যদিকে নিচের সারির ক্রিস্টাল প্যালেসের কাছে একই ব্যবধানে হেরেছে নিউ ক্যাসেল তবে জয় পেয়েছে ম্যান ইউনাইটেড শেফিল্ডকে হারিয়েছে চার দুই গোলে এলেই বদলে যায় এভারটন চির প্রতিদ্বন্দ্বী লিভারপুল চলতি আসরে শিরোপা প্রত্যাশী তাদেরকেই হারিয়ে দিল টেবিলের নিচের দিকে থাকা এভারটন তেরো বছরেরও বেশি সময় পর ঘরের মাঠ গডিসন পার্কে জিতল ব্লুরা ম্যাচের সাতাশ মিনিটে ব্রাথ ওয়েটের গোলে এভারটনের লিড এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল এরপর আটান্ন মিনিটে কালভার্ট লেউইনের গোলে এভার্টনের জয় সহজ হয় এই ম্যাচ হেরে শিরোপা লড়াই থেকে কিছুটা দূরে সরে গেল লিভারপুল টেবিল টপার আর্সেনালের সমান পয়েন্ট অর্জনের সুযোগ হারালো অলরেডস দুই ম্যাচ কম খেলা ম্যানসিটিও লিভারপুলের চেয়ে টাইটেল রেসে বেশি এগিয়ে ওল্ড ট্রাফোর্ডে শেফিল্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে দুবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় রেড ডেভিলস জোড়া গোল দিয়ে ইউনাইটেডের জয়ের নায়ক ব্রুনো ফার্নান্দেজ এফে কাপের ফাইনালে ওঠার পর ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এলো ম্যান ইউনাইটেড এদিকে জয়রথ অব্যাহত ক্রিস্টাল প্যালেসের টানা তৃতীয় জয়ের পথে নিউ ক্যাসেলকে হারালো দলটি দুটি গোলই করেছেন ফিলিপ্পে মাতেইতা এই হারে নিউ ক্যাসেলের ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ